হ্যাঁ দেয়ার, দিস ইজ শাহাদ হাসান, ওয়েলকাম টু হাসান একাডেমি চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা ইমেজ রোটেট এবং ক্রপ করতে পারি। হোপফুলি আগের ভিডিওতে, আগের লেকচারে যেগুলো আমরা দেখেছিলাম যে ইমেজ কীভাবে ওপেন করতে হয়, ইমেজের সাইজ প্রিন্ট করতে হয় এবং রিসার্চ করে সেভ করতে হয়, সেই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। সো যদি ক্লিয়ার থাকে তাহলে আজকে আমরা লেকচার টুতে আমরা কীভাবে একটা ইমেজ রোটেট এবং ইমেজকে ক্রপ করতে হয় এই দুটো জিনিস কভার করব। সো রোটেট করতে গেলে অবশ্যই ইমেজটাকে আগে আমাদের ওপেন করে নিতে হবে। সো আগের ভিডিওর মতন আমরা ইমেজটাকে ওপেন করে নিই, ইমেজ মডিউল ডট ওপেন। সো আমাদের ইমেজটা আছে হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতর। এটা যদি আমি 1.png এটাকে সিলেক্ট করি, দেন ইমেজের রেফারেন্সটা আমাদের কাছে চলে আসলো। এখন আমরা যদি ইমেজ ডট শো করি একবার, জাস্ট ইমেজটা একবার দেখে নেই কেউ। সো ইমেজটাকে রান কর, প্রোগ্রামটাকে রান করলাম। সো এই ইমেজ আমি এই ইমেজটা চাচ্ছি না, আমি চাচ্ছি যেহেতু এখানে রোটেটের বিষয় আছে, সো আমি চাচ্ছি এই 3.jpg আসুক, 3.jpg। সো ইমেজটাকে একবার ওপেন করে নিলাম। হ্যাঁ এখন ঠিক আছে, আমার 3.jpg আসছে। সো এখন একটা ইমেজকে আমরা কীভাবে রোটেট করতে পারি, সো কমেন্ট দিয়ে রোটেট লিখে নিলাম। দেন আমরা যদি ইমেজ ইকুয়াল ইমেজ ডট রোটেট লিখে এই যে ব্র্যাকেটটা আছে এর ভিতরে আমরা যদি কি পরিমাণ অথবা কোন অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে চাই সেই অ্যাঙ্গেলটা লিখি, তাহলে ইমেজটা সেই অনুপাতে রোটেট হবে। লাইক আমরা যদি 45 লিখিয়ে প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছি আমাদের ইমেজটাকে রোটেট হয়ে গেছে। যদি আমরা লাইক 360 লিখি, দেন দেখবো যে ইমেজটা আবার একবার রোটেট হয়ে আবার দেখবো যে ইমেজটা আবার একবার রোটেট হয়ে আবার আগের জায়গায় চলে আসছে। সো আমরা 180 দিই, 180 লিখে যদি প্রিন্ট দিই, দেন দেখতে পাচ্ছি ইমেজটা আমাদের উল্টো হয়ে গেছে। সো মেইনলি এইভাবে ইমেজ রোটেট করে। সো ইমেজ রোটেট করার আরও একটি ওয়ে আছে, সো এটাকে আমি কমেন্ট আউট করে দিই, করে দিয়ে এখানে লিখি রোটেট ইমেজ রোটেট টু, অর্থাৎ মেথড টু আমরা এখানে ফলো করব। তার জন্য এখানে একটা জিনিস আছে, একটা মেথড আছে, আমরা যদি ডকুমেন্টেশনটা একটু দেখি, সেটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ ইমেজের মধ্যে শুধু যে আমরা রোটেট করতে পারি তা না, আমরা ইমেজ একটাকে ফ্লিপ করতে পারি। তো এই জিনিসটা আমরা এখন দেখব। এখানে মেথডটা হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ দিয়ে ইমেজ রোটেট 180 দেই, দিয়ে যদি রান করি ইমেজটা আমরা উল্টো দেখতে পাচ্ছি। অথবা যদি আমরা এখানে আর কি কি আছে ইমেজ যদি দেখতে যাই, রোটেট রিলেটেড 270 আছে দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইমেজটা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে চলে আসলো। আচ্ছা এখানে আমরা আরও একটা প্যারামিটার দেখছিলাম যে ফ্লিপ লেফট রাইট। সো এটা যদি আমরা দেই, দেন দেখতে পারবো যে আমাদের ইমেজটা ফ্লিপ হয়ে গেছে লেফট টু রাইট অ্যাঙ্গেলে। সো এভাবেই মেনলি ট্রান্সপোজ মেথড ব্যবহার করে আমরা ইমেজ রোটেট এবং ফ্লিপ করতে পারি। এখানে আরেকটা জিনিস আমরা শিখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল কীবোর্ডের কন্ট্রোল টিপে ধরে এই ফ্লিপ লেফট রাইট এই কনস্ট্যান্টটিতে ক্লিক করি, দেখতে পারবো এখানে কিছু ভ্যালু আছে, লাইক ফ্লিপ লেফট রাইটের জন্য 0, দেন 1, রোটেট 90-এর জন্য 2, ফোর, 3, 4, 5। সো এই বিষয়ে এই যে ভ্যালুগুলো আছে আমরা যদি সম্পূর্ণটা এটা এখানে না লিখে, ইমেজ ডট সামথিং না লিখে যদি আমরা সিম্পলি লাইক এখানে কী দেওয়া আছে যে রোটেট 180 হচ্ছে 3, আমরা যদি ভ্যালুটা 3 দিয়ে প্রোগ্রামটা রান করি, তারপর আমরা সেম রেজাল্টটাই দেখতে পারবো। সো এভাবেও আমরা ইমেজ রোটেট করতে পারি। সো আমরা রোটেটের জিনিসটা দেখলাম, সো আমরা এবার ক্রপ দেখব। এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু বুঝলে খুব ইজি জিনিস একটা। সো আমরা এর জন্য ডকুমেন্টেশনে যাব, আর ডকুমেন্টেশন ক্রপ কি এখানে আছে? হ্যাঁ আচ্ছা, ক্রপ না, আমরা হ্যান্ডবুক,
reference এখানে আমরা ক্রপের যে ডকুমেন্টেশনটা আছে এটা একটু দেখব। আচ্ছা, রিটার্নস এ রেক্ট্যাঙ্গুলার রিজিওন ফ্রম দ্য ইমেজ, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার ক্রপ যখন আমরা একটা ইমেজ করব, ক্রপ বলতে কি? ক্রপ বলতে বোঝায় যে আমি লাইক আমার এই ইমেজের সম্পূর্ণ অংশটু বাদে আমি জাস্ট এই অংশটুকু সেভ করব অথবা শো করব অথবা এই অংশটুকু আমরা কেটে নিব, এটাই হচ্ছে ক্রপ বোঝায়। সো একটা রেক্ট্যাঙ্গুলার ইমেজ রিটার্ন করবে। আচ্ছা, এখানে যে প্যারামিটারগুলো আছে সেটা হচ্ছে আমরা যদি কোডের মধ্যে দেখি, লেফট, আপার, রাইট, লোয়ার। আচ্ছা, এখানে লেফট, আপার, রাইট, লোয়ার এই জিনিসগুলোতে কী বুঝিয়েছে? তো আমরা এত এত ক্রিটিক্যালি যাব না আমরা। আচ্ছা, এই জিনিসটা আমরা কপি করে নেই, কপি করে আমরা আমাদের কোডের মধ্যে নিলাম, রেফারেন্স হিসাবে ব্যবহার করব। সো এখানে আমরা লেফট, আপার, রাইট, লোয়ার এগুলা জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, আমরা জাস্ট নর্মালি এক্স, ওয়াই, উইথ, হাইট, অর্থাৎ এক্স এক্স প্রথম দুইটা প্যারামিটারকে আমরা এক্স ওয়াই ধরলাম, পরের দুইটাকে হাই উইথ এবং হাইট ধরলাম। আচ্ছা, এখানে আমরা ডকুমেন্টেশনে আমরা আবার যাব। এখানে বলছে যে দ্য রাইট ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড অ্যাজ লেফট প্লাস উইথ। আচ্ছা, রাইট এই যে ভ্যালুটা আছে সেটা লেফট প্লাস উইথকে রিপ্রেজেন্ট করে, এবং লোয়ার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আপার প্লাস হাইট, অর্থাৎ এখানে আপার প্লাস হাইট। এখানে উইথ এবং হাইট আসলে কোনটা? এখানে উইথ এবং হাইট বলতে বোঝাচ্ছে আমরা যে ইমেজটাকে ক্রপ করব। আচ্ছা, লাইক আমরা এই ইমেজটাকে যদি আমরা পেন্টের মধ্যে নেই, পেন্টের মধ্যে নেই, আচ্ছা ইমেজের পেন্টের মধ্যে নেই, আচ্ছা ইমেজের হাইট উইথ বলতে বোঝাচ্ছে আমরা কোন অংশটুকু লাইক এই অংশটুকু লাইক আমরা ক্রপ করব। এখন এই অংশটুকুর হাইট এবং উইথটা আমাদের এখানে ডকুমেন্টেশনে বলতেছে যে উইথের সাথে লেফট এবং আপার, সরি লেফট, হ্যাঁ লেফট এবং আপার, অর্থাৎ আমরা লেফট অ্যান্ড আপারকে আমরা বল কীভাবে ডিফাইন করছি, লেফট এবং আপারকে আমরা এক্স এবং ওয়াই হিসেবে ডিফাইন করছি। সো আমাদের আমরা যেহেতু পেয়ে গেলাম আমাদের হাইট এবং উইথ, অর্থাৎ আমাদের উইথ যদি আমরা খেয়াল করি ইমেজটা, আমরা যদি আমাদের এই জায়গাটা খেয়াল করি, 417 × 401, অর্থাৎ প্রথমটা হচ্ছে উইথ 417 এবং হাইট হচ্ছে 401। সো এটা হচ্ছে আমাদের উইথ এবং হাইট, ঠিক আছে। সো আমরা আমাদের কোডে যাই, কোডে গিয়ে লিখে আমাদের উইথ উইথ ইকুয়াল আমাদের প্রথমটা হচ্ছে 417, আমরা সাপোজ রাউন্ড ফিগার লিখলাম 420, এবং হাইট ইকুয়াল কত আছে 401, সো আমরা রাউন্ড ফিগার 400 লিখলাম। এটা হচ্ছে আমাদের উইথ অ্যান্ড হাইট। বাট আমাদের এক্স এবং ওয়াই কই? আমরা এক্স এবং ওয়াই কই থেকে পাবো, অথবা এটা কী জিনিস? সো আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটা, আমরা যখন ইমেজে বিভিন্ন পজিশনে মা কার্সরটা নিয়ে যাচ্ছে, দেন এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা যদি একদম উপরের দিকে নিয়ে যেতে থাকি, দেখা যাচ্ছে এখন 1 এবং 205, আমরা আরও উপরের দিকে যাই একদম গেলে আমরা দেখতে পারবো যে পজিশন 0 0 হতে চাচ্ছে, আমরা একদম 0 হচ্ছে প্রথমটা 0, তারপরেরটা হচ্ছে 4, লাইক একদম কম। আচ্ছা, এখানে যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কালার যদি চুজ করি আমরা এখানে, আচ্ছা এই যে এই পাশে যদি আমরা যত দূর যেতে যেতে থাকবো সেটা হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ আমরা যদি এখানে কার্সরটা নেই আর এই জায়গাটা লক্ষ্য করি, খেয়াল করি এই জায়গাটা, সো আমরা কার্সরটা যখন এখানে আসছে, আমরা যখন ডান দিকে যাচ্ছি, প্রথম প্রথম যে ভ্যালুটা আছে সেটা কিন্তু শুধু বাড়ছে, যতক্ষণ না আমরা নিচে নামছি, যখন নিচে নামি তখন আমাদের পরের যে ভ্যালুটা আছে সেটা বাড়ছে, অর্থাৎ এই সেটে আমরা যেতে থাকলে সেটা আমরা পাবো হচ্ছে এক্সের ভ্যালু, এবং নিচের দিকে যেতে থাকলে আমরা পাবো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, যেটা আমাদের প্রয়োজন আছে হচ্ছে এই দুই জায়গায়। অর্থাৎ সো আমরা যদি এই পজিশনটায় কার্সরটা আনি, সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই কত? একটা হচ্ছে 450, সাপোজ 450 হচ্ছে এক্স, এবং ওয়াই হচ্ছে আমাদের যদি নিয়ে যাই 450, লাইক ওয়াই সামথিং লাইক 405,
405 সো আমরা আমাদের x এবং y টাও পেয়ে গেলাম x ইকুয়াল 450 এবং y ইকুয়াল 405 সো আমরা আমাদের x y পেয়ে গেলাম হাইট উইথও পেয়ে গেলাম সো আমরা যদি একটু জিনিসটাকে আবার মনে করার চেষ্টা করি এখানে উইথ এখানে আমরা যে অংশটুকু ক্রপ করব অর্থাৎ যে অংশটুকু রেখে বাকিটুকু ফেলাই দেব সেই অংশটুকু আমাদের হাইট উইথ বের করতে হবে তার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে সেই অংশটুকু আমরা এইভাবে ড্র করলাম ড্র করলে আমাদের এই জায়গাটায় আমরা রেক্ট্যাঙ্গেলের হাইট এবং উইথ পাবো সো এটা হচ্ছে আমাদের হাইট এবং উইথ সো আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে এক্স ওয়াই যে কোনো ইমেজের ক্ষেত্রে এক্স হচ্ছে এই সাইডটা অর্থাৎ ডান সাইডটা এবং ওয়াই হচ্ছে আপ উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরটা হচ্ছে ওয়াই সো আমরা যদি ইকোনমিক্সে গ্রাফ করে থাকি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করবো ইকোনমিক্সে গ্রাফ অথবা ট্রলি এই জায়গাগুলোতে আমরা এক্স এবং ওয়াইয়ের কথা এক্স নিয়ে পড়াশোনা করছিলাম সো এইভাবে আমরা এক্স এবং ওয়াই বের করতে পারি সো যেহেতু আমাদের এক্স অ্যান্ড ওয়াই চলে আসলো সো আমরা এখন ক্রপের ফাংশনটাকে কল করবো সো ইমেজ ইকুয়াল ইমেজ ডট ক্রপ আচ্ছা এখানে আমাদের ডকুমেন্টেশনে আমরা কী পড়ছিলাম যে আমাদের লেফট অর্থাৎ এক্স প্লাস উইথ এবং ওয়াই প্লাস হাইট হবে সো আমরা আমাদের এই জিনিস দুইটাকে নিচে নিয়ে আসি ওয়াই দুইটাকে নিচে নিয়ে আসি ওয়াই প্লাস আমাদের উইথের সাথে কি যোগ হবে লেফট অর্থাৎ এক্স সো আমাদের উইথ প্লাস এক্স এবং এক্স হচ্ছে আমাদের এইটা ভ্যালু এবং হাইট প্লাস ওয়াই আমরা দিলাম দেন আমরা এই ভ্যালুগুলোকে ব্র্যাকেটের মধ্যে করে এক্স কমা ওয়াই কমা ডাব্লু কমা এইচ আমরা জায়গা মতন বসিয়ে দিলাম এখন যদি আমরা কোডটাকে রান করি দেখতে পারবো যে আমরা যতটুকু অংশ রেক্ট্যাঙ্গেল চাচ্ছিলাম আমরা সেম ঠিক ততটুকু অংশই আমরা দেখতে পাচ্ছি সো যদি আরেকটু আমরা মডিফাই করি লাইক আমরা যদি চাই আমরা এই সব কয়টা আইকন দেখতে চাই সেক্ষেত্রে আমাদের হাইট উইথ আসে হচ্ছে 1282 উইথ আসে হচ্ছে 1282 1280 দিলাম এবং হাইট আসে হচ্ছে 362 সো আমি দিলাম দেন প্রোগ্রামটাকে আবার রান করি রান দেখতে পাচ্ছি যে আমরা পুরো চারটে আইকনই পেয়ে গেলাম সো বেসিক্যালি ক্রপ ফাংশনটা এভাবেই কাজ করে সো হয়তো একটু প্রথমের দিকে বুঝতে কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু দু একবার যখন আপনি প্র্যাকটিস করবেন বিভিন্ন ইমেজ দিয়ে করার চেষ্টা করবেন তাহলে জিনিসটা একটা সময় পর আপনার কাছেও ইজি হয়ে যাবে সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সো পরের ভিডিওতে আমরা আরও কিছু কমপ্লেক্স জিনিস নিয়ে জানার চেষ্টা করব লাইক আলফা কম্পোজিট ব্লেন্ড এইসব বিষয় নিয়ে জানার চেষ্টা করব সো টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ